লুচি লুচি ফুলকু লুচি হাতে করম লুচি পাতে করম লুচি 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 ফুলকু লুচি দেখেছো গরম গরম লুচি? হ্যাঁ সবাই দেখেছে। আর সবার কি জিভ দিয়ে জল পড়ছিল লুচি দেখার পর? না না না, ওরকম নোংরা বাড়ির লুচি কেন, মুগলাই পরোটা কেন, অনেক কিছু খেলো আমাদের জিভে জল পড়বে না। পরিষ্কার পরিচ্ছন্নতা, আমি কি দেখে পরিষ্কার পরিচ্ছন্ন বলতে বাসন মাজা পরিষ্কার পরিচ্ছন্ন বলছি না, সত্যিকারের পরিষ্কার পরিচ্ছন্নতা বলছি, মানসিক পরিষ্কার পরিচ্ছন্ন যে বাড়ি সেসব কথা বলছি। দেখলে তো তোমরা আমাকে বলতে, দিদি আয়া ফাড়িয়া বলবেন না, চাকরানি ফাড়িয়া বলো, আয়া ফাড়িয়া, চাকরানি ফাড়িয়া, রাধুনি ফাড়িয়া, আজকে কি ফাড়িয়া হলো, ম্যাথরানি ফাড়িয়া। তো আমাদের ম্যাথরানি ফাড়িয়া ভিডিওটা স্টার্টিংটা দেখেছো তো? স্টার্টিংটাতে কি দেখিয়েছিল? দেখিয়েছে যে ঠিক আছে ঠিক আছে, ওর দা ভাই শুয়ে আছে আর দি ভাই ভাত বাড়ছে মাংস দুপুরবেলা থেকে ঠিক আছে দুপুরবেলা থেকে শুরু করেছে ব্লগিং। জানি না সারাটা সকাল কী করছিল, যাই হোক ব্লগিং শুরু করলো। সেম ব্লগিং, মানে দি ভাইয়ের ব্লগ থেকে মানে একটাই ব্লগিং করেছিল, কিছুটা দি ভাইকে দিয়েছে, কিছুটা নিজে নিয়েছে। সব জায়গায় শেয়ারিং, ব্লগিংও শেয়ারিং, ওয়াশরুমও শেয়ারিং, সব জায়গাতেই ভাগ। তারপর সেই মাংস করার পর বললো যে আজকে অনেক দেরিতে স্নান করবো, কারণ বেসিন আর ওয়াশরুম পরিষ্কার করেছে। ওয়াশরুম আর বেসিন পরিষ্কার করার পর দেখালো যে কী সুন্দর ধর, এমনকি ওয়াশরুমের যে ইলেকট্রিক বলছি ইন্ডিয়ান ইসে আছে, টয়লেটটা আছে, সেটাও পরিষ্কার করেছে। আমাদের বাড়িতে যদি কোনো নেমন্তন্ন করি, যদি গেস্ট আসে, সে যদি ভাতের ডিশটা নিয়ে রাখতে চেষ্টা করে বেসিনে, আমরা বলি না 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 না, এইভাবে থাল রাখতে নেই, তাই তো? গেস্টকে কিন্তু এইভাবেই আমরা রেসপেক্ট করি, সেখানে না, সে কোনো গেস্ট, সে তোমার নিজের বোনের মতো। দিদির বাড়িতে আপন বোন বেড়াতে আসলো, কিন্তু মায়ের রক এক পেটের বোন বেড়াতে আসলো, কিন্তু ওয়াশরুমটা কিন্তু করায় না। বাপের বাড়িতে আমরা গেলো, মারা ওয়াশরুমটা করাতে করতে কোনো মেয়েদেরকে দেয় না, এটাই দেখেছে। না না দরকার নেই, মাসি আসবে বা অমুক আসবে তমুক আসবে দিয়ে করায়, মেয়েদেরকে দিয়ে করায় না। এইখানে এই দি ভাই বোনটাকে একদম একদম প্রত্যেকটা জায়গাতে ঢুকিয়ে দেখিয়ে দিয়েছে, দেখ কেমন লাগে, আমার টাকায় তুই ভিউজ নিয়েছিস, আমার টাকায় তো জিনিস আছে, আমার কাছ থেকে অনেক কিছু নিয়েছিস, এখন তোকে আমি শেষ পর্যন্ত ওয়াশরুম সাফটা তোকে দিয়ে করিয়ে ছাড়লাম, তোর অকাত দেখালাম। আচ্ছা ম্যান্ডির ভিডিওতে একটা জায়গা আমি বলিনি, সেটা হচ্ছে আমি প্রথমে বলেছিলাম ম্যান্ডিদের এই নাটকে সবচেয়ে ক্ষতি হয়েছে দুটো মানুষ জিনিসের, একটা ছিল সেই আমি মাইক্রোওয়েভের প্রাণটা গেছিল, সেই মাইক্রোওয়েভের প্রাণটা ফিরে আনার জন্য ম্যান্ডি সেই মাইক্রোওয়েভের দোকানে ফোন করেছে। যাই হোক মাইক্রোওয়েভকে হয়তো আবার এই কমার্স স্টেজ থেকে হয়তো বা প্রাণ দেওয়া হবে। আর একটা জিনিসের কথা আমি বলেছিলাম, সে হচ্ছে সেই টিচার, পুরুষ মানুষ টিচারটা, যে জেন্টস টিচারটা, যে কিনা মাত্র একদিনের জন্য ম্যান্ডির ব্লগে তার মুখটা দেখানোর সুযোগ পেয়েছিল। দুজন মানুষেরই একমাত্র ক্ষতি হয়েছিল, ম্যান্ডির ব্লগে মুখ দেখানো মানে তো মান সম্মান যাওয়া, সেই মানুষটা মাত্র একদিন জন্য পড়াতে এসেছিল, একদিনের জন্য মান সম্মান গেছে। আচ্ছা চলে আসি ব্যাক টু প্যাভিলিয়ন, মানে আমগো ফাড়িয়া। তো ফাড়িয়ার তো ভিডিওতে কিছুই নেই, ওই ওয়াশরুম আর বেসিন সাফ, আর সাথে আছে কমেন্ট্রি দেওয়ার জন্য তাই সোনিয়া মাম্মা, সোনা মাম্মার সাথে রিল, সোনা মাম্মার সাথে কমেন্ট্রি সবই। 1 কেজি ময়দার লুচি 3 জন লোক খেতে পারবে? 1 কেজি ময়দার লুচি এইভাবে একদম পাঠার যে আমরাটা ছুঁড়ে করে ছুলে ছুলে লুচিগুলি বেললো, দি ভাই সামনে দাঁড়িয়ে ক্যামেরা ধরলো, কিন্তু একটু লুচিটা না বেলতে পারে না, গোল করতে পারে না, ভাসতেও কিন্তু দি ভাই সাহায্য করলো না অনেকটা। কাজের লোকে যখন কাজ করে মালকিনরা কাছে একদম সাইড দিয়েও যায় না, ঠিক সেই ব্যবহারটাই কিন্তু দি ভাই এখানে দেখিয়েছে। তুই লুচি ভাজবি, তুই গুগলি করবি, গুগলিটা হওয়ার পর কিন্তু দি ভাই হাতা নাড়িয়ে দেখেছে গুগলিটা হয়েছে কতটুকু, মানে এটাও বলেছে তুই তো শুয়েছিলি তাই না? হ্যাঁ গো দি ভাই তো শুয়েই থাকে, লুচির গন্ধ যখন ভৌ ভৌ হয়ে গেল, দি ভাইয়ের মাও যখন রুটির গন্ধ ভৌ ভৌ হয়ে যায় তখন ক্যামেরা হাতে বেরিয়ে আসে, দি ভাইয়ের যখন লুচির গন্ধে বাড়িটা একদম লুচিময় হয়ে গেল তখন দি ভাই বেরিয়ে আসলো। আর লুচি কিন্তু খুব বেশি করে দেন, 4 টা করে লুচি দিয়েছে, তো 1 কিলো ময়দার লুচি কে খেলো, আর 1টা কড়াই ভর্তি এই ঘুগনি। আচ্ছা এইবার আসছি
ওর বাড়ি যা, তুমি আমাকে বলেছো যে এই মেয়েটা ওর মার কথা শোনে না, মার কথা শোনে না তো আমি জানি। এই ধরনের মেয়ে শুধু মার না, কারোর কথাই কোনদিন শুনবে না। আমি তো বললাম আমি যতটুকু ফারিয়াকে স্টাডি করেছি, এই ধরনের মেয়েরা খুব খুব বেশি মাত্রায় সেলফ স্ট্যান্ড সেন্টার্ড হয়, এবং এরা ও তো একদম এখনো আবদ্ধ জীবনে আছে গ্রামের, ও যদি একটু শহরে আসতে সুযোগ পেত বা ধরো কোনো কল সেন্টার কাজ করার মানে সুযোগ পেত, তাহলে কিন্তু এই ধরনের পাখিরা খুবই ডেঞ্জারাস হয়। এক্সপিরিয়েন্স থেকে বলছি এই ধরনের মেয়েরা খুবই ডেঞ্জারাস হয়, কারণ ওদের মধ্যে ডেয়ারিংনেসটা অনেক বেশি, আর ডেয়ারিংনেস যারা বেশি থাকে না ওরা হাত পার করে দিতে বেশিক্ষণ সময় নেয় না। ফারিয়া হচ্ছে এই টাইপের। দিদি তাহলে কি স্মার্টনেস? না, এরা স্মার্ট না। স্মার্ট আর ডেয়ারিং এর ডিফারেন্স আছে। ও হচ্ছে ডেয়ারিং টাইপের, আমাকে এগোতে হবে, আমার চুলটা স্ট্রেট রাখতে হবে, আমাকে ভালো ড্রেস পরতে হবে। আমার মা চাই একটা শাড়ি পরে যায়, ঘরের মধ্যে কোনো আলমারি নেই, তারপর ওর কাছে কিন্তু খুব দামি দামি শাড়ি আছে, খুব দামি দামি ড্রেস ছিল, সুন্দর সুন্দর জুতো ছিল, নানা সুন্দর নানা রকম হেয়ার ব্যান্ড ছিল, যেটা কিনা ওই পরিবেশে ওই বাড়িতে অনেকটাই আলাদা। এই ধরনের মেয়েরা একটুখানি একটুখানি সুযোগ পেলেই, একটু আঙুলকে দেখালেই কিন্তু হাতটা টেনে ধরে অনেক দূর চলে যেতে পারে। হ্যাঁ, এই ধরনের মেয়েরা সত্যি ডেঞ্জারাস হয়। আচ্ছা, তোমরা বলছো দি ভাই ও মার কথা শুনে না, আমি এটাই বললাম ও মার কথা শুনে ও ভিডিওটা প্রাইভেট বা ডিলিট করেছে বললো। তো মার কথা যে মেয়েটা শুনে, তাহলে ওর মা ওর ওই ওই ভিডিওগুলি যেহেতু সব শরীর দেখিয়েছে, মা বলেনি, মার টিক মার্ক, আর তার মানে মার কথা, তার মানে মার ওর লাই আছে এই ব্যাপারে। আর যদি মার কথা না শোনে, মার কথা শোনে না জানার কথা, কারণ কোনো মেয়ে মার কথা শুনলে বা মাকে রেসপেক্ট করলে অন ক্যামেরাতে মাকে পাগল ঢং ঢঙ্গি এমন করো না এগুলি বলতে পারে না। ও যে ভাব দেখালো ওর মা একা আছে, মা শরীর ভালো লাগছে না, কিছুই না, কারণ ওকে এখন অনেকদিন 7-8 দিন হয়ে গেছে, একটু বাড়ি চলে যাবে। একটা কমেন্টও করেছে ফারিয়াকে কেউ যে কি ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, সবাই তো মানে ঝেঁঝে ফেলছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটরাই বলো ভিউয়ার্সরাই বলো, ফারিয়া বাড়ি যাও, ফারিয়া বাড়ি যাও, ফারিয়া বাড়ি যাও, কদিন থাকবে? তো এখন বাড়ি যাচ্ছে। ও বলেছে না গো আমি 7-8 দিন আমি লাগিয়ে দেবো কমেন্টটা, 7-8 দিনের জন্য এসেছিলাম, বেশি দিনের জন্য আসেনি। তাহলে ভেবে দেখো 7-8 দিনের জন্য এসেছিল, এটা দিভাই জানতো। জানার পরও দিভাই এই ওয়াশরুম সাফ থেকে শুরু করে রান্না বান্না যাবতীয় কাজ বনুকে দিয়ে করালো। তার মানে যে ভিউয়ার্সটা বলেছিল যে ম্যান্ডি ওইখানে 20-22 দিন থেকে একটু তো ঝাড়ু পোছা করে, দুই রান্না বান্না ওয়াশরুম সাফ করেনি কিন্তু ঝাড়ু পোছা করেছিল, তাই সেই কাজের বদলাটা নিল। হ্যাঁ, সেই কাজের বদলাটা নিল, প্লাস ম্যান্ডি ওখানে থেকেছে, ম্যান্ডি তো টাকা দিয়ে থেকেছে, ম্যান্ডি খাওয়ার খরচ দিয়েছে, ম্যান্ডি জিনিসপত্র দিয়েছে, ম্যান্ডিকে ওরা চুষে রেখে দিয়েছে, মানে ম্যান্ডি দুঃখ করে না এখনও যে ওই ফ্ল্যাটের ভাড়ার জন্য একদিনের জন্য বা যাওয়া আসার যে যে মাল ট্রান্সপোর্ট করতে যে 20,000 টাকা গেছে, সেইভাবে ফারিয়ার বাড়িতে হিসাব করে দেখলো ফারিয়ার বাড়িতেও কিন্তু টাকা গেছে, কিন্তু সে টাকাটা কোনো ব্যাপারই না, যেখানে ম্যান্ডি অলরেডি গোয়িং টু বি 4 লাখ, ম্যান্ডি অলরেডি 3.8 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে, মানে আর ম্যাক্সিমাম 15 দিন হতে লাগবে, ম্যাক্সিমাম 15-20 দিনের মধ্যে ম্যান্ডি কিন্তু 4 লাখ, মানে সেপ্টেম্বরের মধ্যে ম্যান্ডি 4 লাখ হয়ে যাবে। ভাবতে পারো, ভাবতে পারো, স্বামী দেবতাটির 1 লাখ হয়ে গেল আর বউয়ের 4 লাখ হয়ে যাবে। 3.10 বোধহয় ছিল না, 11 ছিল, সেখান থেকে 90,000 সাবস্ক্রাইবার নিয়ে চলে আসবে ম্যাক্সিমাম, আমি বললাম 15 দিন, 15-20 দিন ম্যাক্সিমাম, যদি না অন্য কোনো জিনিস ট্রেন্ডিংয়ে চলে আসে মাঝখানে, আমাদের এই চোপার সুন্দরী চলে আসলে, এমন যদি কেউ না আসে তাহলে তো ম্যান্ডি আরও আগ্রহ হয়ে যেতে পারে। তো তারপর সেই একই ভিডিও সেই লুচি আর ঘুগনি দিল, কিন্তু লুচি আর ঘুগনির মধ্যে কিন্তু ঘুগনিটা বাটিতে দিল না, থালে করে দিভাই বেড়ে দিল, রান্নাটা ও করলো, তারপর ও বললো একদম ভীষণ কোমর মাজা সব ব্যথা হচ্ছে, কেন রে তোর তো ওই মাম্মামকে তো প্রায়ই তুই শুয়ে থাকিস উল্টে পড়ে থাকিস, তোর সেই মাম্মাম তোর কোমর মানে উপরে উঠে হেঁটে কমর টমর দাবিয়ে দেয়, তাহলে বল দিভাইকে কমর দাবি দিতে, কি করে বলো তো, সৌমেন শুয়েছিল এইভাবে পাশ ফিরে, সেটা দিয়ে ও স্টার্টিং ভিডিও, স্টার্টিং ভিডিওতে কিছু ছিল না, ক্যামেরাটা ছিল শুধুমাত্র সৌমেনের দিকে, স্টার্টিং ক্লিপিংস ওইখান থেকে দেখালো দিভাই ভাত দিচ্ছে, তারপর সৌমেন উঠে বসলো, সৌমেন যে মানে শুয়েছিল আর তারপরেও কী করছিল চুলটাকে এমন এমন করছিল, ওইখানে কিন্তু পরে ভয়েস ওভার দিয়েছে। ভেবে দেখো ওর লক্ষ্যটা কোন দিকে ছিল বা কী দিকে ছিল, এখন তোমরা যখন বলো না আমাদেরকে খারাপ, তাই বললাম ওর টার্গেটটাই খারাপ, ওর লক্ষ্যটাই খারাপ, আর ভিডিও প্রাইভেট করেছে একটাই কারণ,
ওই ভয়েসটা ছিল মাস্টার নেই, তবে খুব তাড়াতাড়িও বাড়ি চলে যাবে, কারণ ঠিক এই লাইনটাই বলেছিল যখন ম্যান্ডি বাড়িতে চলে আসছিল না, যখন সৌমেন দেখা করে আসলো, ম্যান্ডি মোটামুটি ঠিক করে ফেলে বাড়ি চলে যাবে, তখন বলেছিল, ম্যান্ডি ছাড় দিচ্ছিল মনে আছে, বলেছিল যে এই স্মৃতিগুলি থেকে যাবে। ঠিক আজকেও কিন্তু এই কথাটাই বললো যে এই স্মৃতিগুলি থেকে যাবে, মানে যখন কেউ যাওয়ার সময় হয় তখন অ্যাডভান্স বলে দেয় স্মৃতিগুলি থেকে যাবে, আর এখন তো যাবে বলেই যাচ্ছে, কারণ আজকে যেহেতু মার নামটা বলেছে, মা ডাকছে, ফ্রাইড রাইস চিলি চিকেনটা তো রয়ে গেছে, ওই দুটো রেসিপি না করেই দিদিভাই ছেড়ে দেবে না, ওয়াশরুম ক্লিন পর্যন্ত ছিল, আমার মনে হয় দুদিন রেখে ওই সিঁড়িকোঠার ওই জায়গাটা সাফ করে আর ফ্রাইড রাইস চিলি চিকেন, বাস এইটুকুনি ডিউ ছিল, এইটুকুন ডিউ করে যদি মানে ডিউ কাজ করিয়ে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে হয়তো পয়সা উসুল কিছুটা তো হবে, যে ম্যান্ডি বলতে হবে যে কিছুটা আমি রিল্যাক্সে কাটাতে পেরেছি। আর আবার যখন 4 লাখ হবে তখন আবার বনুকে নিয়ে আসবে, বনুর কোনো ক্ষতি নেই, 3-4 দিনের জন্য আসলো, বনুর ক্ষতি নেই, দেখো আসলো, জানতো এখানে আসবে থাকবে, তা সত্ত্বেও 2-2টা নাইটি কিন্তু দিভাইয়ের টাকাতে কিনে নিল। আরও যে কত কিছু নিয়েছে বা নিয়ে যাবে, দিভাই তোর হেয়ার ব্যান্ডটা নেই, দিভাই ওইটা নেই, হয়তো নিয়ে চলে যাবে, একটা হেয়ার ব্যান্ড ফুল লাগানো যে পড়ে আছে, এটা কিন্তু ওইখানে যে খেলনা একটা বেবি পুতুল কিনেছে, টেডি বিয়ার কিনেছে মনে আছে, ওটা কিন্তু ও খেলতো বলে ম্যান্ডি কিন্তু নিয়ে আসে, এটা ওকে দিয়ে এসেছিল বেবি পুতুলটা। ঠিক এখন এখানে আসতে পড়তে কিন্তু ওই ফুলওয়ালা একটা হেয়ার ব্যান্ড লাগিয়ে খুব বাচ্চা বাচ্চা লোক দেখে ঘুরে বেড়াচ্ছে, দেখা যাবে যাওয়ার সময় এই হেয়ার ব্যান্ডটাও নিয়ে চলে যাবে, নাইটি তো দুটো আসার সময় সে কিনে দিল দিভাই, আর কী কী নেবে, কসমেটিক্স, লিপস্টিক সব, মানে একটা ভালো লকারের চাবি পেয়ে গেছে, খালি চাবিটা ঘুরাবে আর যখন যা লাগে জিনিস নিয়ে নেবে, তো এতটা মান সম্মান ধুয়েছে, কেন ধুয়েছে, নিজে থেকে ছোট করেছে, কেন ছোট করেছে, কিছু পাওয়ার জন্যই তো, শুধু কি ভিউজ, শুধু কি টাকা, না, সাথে জিনিস, সাথে সবসময় প্লাস আরও, ওই যে বলেছে মা বলেছে কদিন পর সব চুপ হয়ে যাবে, হ্যাঁ কদিন পর সব চুপ হয়ে যাবে, আর তখন সবাই মিলে মানে বাকি ইউটিউবারদের সাথে ওর খুব তাড়াতাড়ি পরিচয় হয়ে যাবে, তারপর তো সমস্ত ইউটিউবারদেরকে নিয়েই চলবে লুচি চর্বি ঘুগনি খাওয়ার পার্টি, তাই না, 4 লাখটা যদি 15-20 দিনের পরে হয় তাহলে 15-20 দিন পরে আবার আসবে বনু, আবার আসবে, তিনি বলছে না যাবো তো কী আছে, আবার আসবো বলেই তো দিল, আবার আসবো, হ্যাঁ আবার আসবে, তুমি তো আবার আসবেই, তুমি না কারো তুমি এখান থেকে যাওয়ার পর 3-4 দিন একটুখানি ভিউজ থাকবে, ধরো 10-12 থাকবে, তারপরে যেই 6-কে আটকে হয়ে যাবে তোমাকে আবার আসতে হবে, এইভাবে এসে এসে কতবার রাখতে পারবে, হার্ডলি ধরো আমি আগেও বলেছিলাম সেপ্টেম্বর না, এবার যখন অগাস্টে ছিল তো সেপ্টেম্বরটা পুরোটাই মোটামুটি থাকবে, তারপর কিন্তু সাজের বেলা মানে পরন্ত বেলা কিন্তু চলেই আসবে, বুঝলে, এইভাবে সৌমেনকে দেখিয়ে ভিডিও শুরু করার কী মানে হতে পারে, তো আমি প্রথমও বলেছি আগেও বলেছি প্রথম দিন থেকেই বলেছি, বহুত বড় খেলোয়াড় এই মেয়েটা, অনেক বড় খেলোয়াড়ি, এর কাছে হয়তো ম্যান্ডিও আনারি, বুঝতে পেরেছ, বুঝলে বুঝ পাতা, নাইলে তেজ পাতা, বাই।